দুই আনপ্রেডিক্টেবল টিম অলিখিত সেমি ফাইনালে আগে বাংলাদেশ পাকিস্তান কোথায় কে এগিয়ে ব্যাটিং নিয়ে চিন্তা আছে দুই দলেরই চার সিনিয়রের অভিজ্ঞতা একটু হলেও এগিয়ে রাখবে টাইগারদের স্পিনে সাকিব মিরাজ নির্ভর রাখছেন মাশরাফিকে তবে কঠিন হবে নতুন বলে পাকিস্তান পেসারদের চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তান দুই দলই টপ অর্ডার নিয়ে চিন্তায় ফকর জামান ইমামুল হক প্রত্যাশা মেটাতে পারেননি অন্যদিকে ওপেনিং এ রীতিমতো ধুকছে বাংলাদেশ পাকিস্তানের শক্তি শোয়েব মালিকের দুরন্ত ফর্ম দুই ফিফটিতে ওদের সেরা অভিজ্ঞ মালিক বাংলাদেশ ওই জায়গায় একটু হলেও এগিয়ে মুশফিক মাহমুদুল্লাহ গুরুত্বপূর্ণ সময় হাল ধরতে জানেন সময় মতো জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব ছয় পেইসার নিয়ে এসেছে পাকিস্তান শক্ত পেইস আক্রমণ আরব আমিরাতে বড্ড বিবর্ণ মোহাম্মদ আমির তিন ম্যাচ খেলে উইকেট শূন্য হাসান আলীও নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই দুইয়ের তুলনায় উসমান খান আর নবাগত শাহিন আফ্রিদি প্রতিপক্ষে ভয় ধরিয়েছেন তারপরও নতুন বলে পাক পেসারদের মোকাবেলায় সতর্ক থাকতে হবে টাইগারদের পেস আক্রমণের তুলনায় বাংলাদেশ মোটেও পিছিয়ে নেই মাশরাফি গত দুই ম্যাচে ছিলেন খরচে কিন্তু চাপের সময় দিয়েছেন ব্রেক থ্রু এই কন্ডিশনে মুস্তাফিজ কাটার স্লোয়ার কাজ করছে বেশ নরবরে পাকিস্তান ব্যাটিং অর্ডারের পরীক্ষা নিতে পারবেন দুই টাইগার স্পিন শক্তিতে বোধহয় বাংলাদেশই এগিয়ে সাকিবের অভিজ্ঞতা মিরাজের নিখুঁত আবুধাবিতে পার্থক্য হয়ে যেতে পারে ওই স্পিন আক্রমণ বাংলাদেশ অবশ্য আসর জুটে ফিল্ডিং আপ টু দাম অন্যদিকে পাকিস্তানকে এই জায়গায় যথেষ্ট নাজুক মনে হয়েছে সবশেষ ভারত ম্যাচে ক্যাচ ফসকেছে বার কয়েক গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং গড়ে দিতে পারে পার্থক্য সোমায়া হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের বিপক্ষে দাপট পাকিস্তানের দুই দলের আগের পঁয়ত্রিশ দেখায় চার জয় বাংলাদেশের নিরানব্বই বিশ্বকাপে প্রথম পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের পর দুই হাজার পনেরোতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ নিরপেক্ষ ভেনুতে দুই দলের সাত দেখায় একবারই জিতেছেন বাংলাদেশ এদিকে এশিয়া কাপে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারত আফগানিস্তান ম্যাচে জেতেনি কেউ টাই হয়েছে ম্যাচ আফগানিস্তানের দেয়া দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একই ব্যবধানে একই রানে অল আউট হয়েছে ভারত দুবাই টস জিতে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে নিয়মিত উইকেট পতনের বিপরীতে অন্য প্রান্তে ঝড় তোলেন মোহাম্মদ শাহজাদ আটাশি বলে তুলে নেন পঞ্চম সেঞ্চুরি আউট হন একশো চব্বিশ রানে এরপর মোহাম্মদ নবী চৌষট্টি রান করলে আট উইকেটে দুশো রানে থামে আফগানরা রবীন্দ্র জাদেজা তিন ও কুলদীপ যাদব নেন দুই উইকেট লোকেশ রাহুল ও আম্বাতি রায়রুর হাফ সেঞ্চুরিতে উড়ন্ত শুরু করে ভারত